আসসালামু আলাইকুম। হ্যাঁ, ভালো আছেন? এগুলো কি? নারকেলের ফুপা। এত বড়? কত টাকা পিস? 30 টাকা, 20 টাকা, 10 টাকা। এটা হচ্ছে 30 টাকা, এটা 20 টাকা, আর ছোটোটা 10 টাকা। আর ওই সাইজ তো অনেক বড়, বড় করে দিয়ে। ছোট ছোট করে কেন করে? আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি এখন দাঁড়িয়ে আছি ঢাকা শাহবাগ রাস্তার সাইডে। তো এখানে এসে আমি আমার সেই নারকেলের ফুপা দেখতে পাচ্ছেন, তো অনেক বড় বড় নারকেলের ফুপা, এর এক পিস নিয়েছি, যার এক পিসের মূল্য হচ্ছে 25 টাকা। মামা খুব সুন্দর করে এগুলো তুলিয়ে তারপরে খন্ড খন্ড করে আমাকে দিলেন, যার এক পিসের মূল্য হচ্ছে 25 টাকা। তো মামা আপনি কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। এগুলো কোথা থেকে আনছেন? এগুলো আনছি হায়দ্রাবাদ। হায়দ্রাবাদ থেকে এগুলো কেজি বাফিন আনতে হয়? আর আপনি যখন কেজি বাফিন আনছেন তখন তো ওইখানে ছোটো বড় সবই ছিল, তো ওই হিসাবে কত টাকা কেজি কিনে আনতে হয়েছে? 120 টাকা কেজি। আর ইয়ার 25 টাকা কেজি করেন, 30 টাকা করেন, কীরকম লাভ হবে? লাভ ভালোই করেন। অর্ধেক লাভ হয়? অর্ধেক হয় না, একটু কম হয়। তো এগুলো কি শুধু বিক্রি করেন না নিজেও খান? বিক্রি করে নিজেও খাই। নেন, আমি এতগুলো খাবো না। হালকা মিষ্টি, মিষ্টি লাগে না? মিষ্টি লাগে, মিষ্টি ভালো লাগে। করেন তো আমি খেলাম, আমার কাছে অনেক ভালো লেগেছে, একটু হালকা মিষ্টি। তো আমি মামার টাকাটা দিয়ে দিচ্ছি। তো ভালো থাকবেন। আচ্ছা।